খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, খালেদা জিয়ার সত্যিকার চিকিৎসা চাইলে রাজনীতি না করে প্যারোলে মুক্তির আবেদন করতে হবে। একটা বিব্রতকর অবস্থায় ফেলেছেন, দলিলদের মিথ্যাচার করে যাচ্ছেন। যদি আপনারা মনে করেন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনারা সরকারের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন, যেটা আইনসিদ্ধ এবং সেটার জন্য সরকার বিবেচনা করতে পারেন।